যে এখনো এই ম্যাচটা যে আমরা পুরোপুরি 100% ঠিক মতো খেলেছি তা না, ইমপ্রুভমেন্টের জায়গা আছে। স্ট্যাম্পিং এর ব্যাপারে যেটা বললেন, ওটা স্ট্যাম্পিং আসলে ছিল না, ডাউন দ্য উইকেট গিয়েছিল, বাট বলটা এত আসতে গিয়েছে ওইখান থেকে স্ট্যাম্পিং করার ওই সময়টাই ও পায়নি, তার আগে ব্যাটসম্যান চলে গেছে। সো এখানে কিপারের কোনো ফল্ট ছিল না, ফিল্ডিং এ দু একটা এরকম হতে পারে, বাট স্টিল আমার মনে হয় যে আমি যেটা বললাম যে অবশ্যই এই জায়গাগুলো যদি আমরা ঠিক করতে পারি তাহলে আমরা ম্যাচগুলো আরো আরামে জিততে পারবো এবং সামনে যখন বড় বড় ম্যাচ খেলবো এগুলো আমাদের হেল্প করবে। আলহামদুলিল্লাহ খুবই ভালো করেছে এবং আমি মনে করি ওর জন্য ডিফিকাল্ট ছিল, হঠাৎ করে আসলে এরকম একটা প্রেশার ম্যাচে করাটা ডিফিকাল্ট ছিল, বাট আমার মনে হয় খুব ভালো করেছে এবং দিন শেষে খেলাটা জিততে পেরেছি। সো আমার কাছে বাইরে থেকে খুব বেশি একটা অস্থিরতা কাজ করেনি, কারণ আমার মনে হয় যে ওইখানে মিরাজ ছিল, রিয়াদ ভাই ছিল, সো ওভারঅল সবাই মিলে খুব ভালোভাবে হ্যান্ডেল করেছে। সবাই সবার প্রসেসটা জাস্ট ফলো করেছে, সো কঠিন ছিল বাট সবার বিশ্বাস ছিল যে আমরা ম্যাচটা ভালোভাবে শেষ করতে পারি। এবং আমার সব থেকে যে জিনিসটা ভালো লেগেছে, আগের দিন আমরা যেই কমিটমেন্ট করেছি, যে প্ল্যানটা করেছি, সবাই ওই জায়গায় স্ট্রিক্ট ছিল, সো খুবই খুশি যে সবাই প্রসেসটা ফলো করেছে। অবশ্যই ডিফিকাল্ট তো ছিল, বাইরের বিষয়টা আমি এখানে আনতেই চাই না, কারণ প্রফেশনাল প্লেয়ার সবসময় আমার মনে হয় খেলাতে ফোকাস করাটাই উচিত এবং সে ওটাই করেছে। নাসুমে এর আগে ওই ড্রেসিং রুমে ছিল, সো প্লেয়ারদের সাথে অ্যাডজাস্টমেন্টের কোনো প্রবলেম হয়নি, বাট আমি যেটা মনে করি যে ও যেভাবে ব্যাটিং করেছে এবং বোলিংয়ে যেভাবে ডেলিভার করলো এটা অবশ্যই টিমকে অনেক হেল্প করেছে এবং খুব সাহসের সাথে করেছে। সো ওর অ্যাপ্রোচ আমার খুবই ভালো লেগেছে এবং আমি আশা করবো যে নেক্সট ম্যাচে এইভাবেই করবেন ইনশাল্লাহ। সত্যি কথা বলতে আমি খুশি না আমার ব্যাটিং নিয়ে, কারণ আমি যেই সময় আউটটা হয়েছি স্টিল আমার মনে হয়েছিল যে 45-47 ওভার পর্যন্ত যদি আমি ব্যাটিং করতাম তাহলে হয়তো পরের দিকে রিয়াদ ভাই বা জাকের আলী অনেকের জন্য আরও ইজি হইতো। নাসুম লাকিলি ও ভালো ব্যাটিং করেছে, সো আমি স্টিল খুশি না। আপনি যদি দেখেন টেস্ট, ওয়ান ডে, টি-20 আমার ব্যাটিংটা বেশ কয়েকটা ইনিংস আমি বড় করতে পারছি না, মাঝখানেই একটা ভালো শুরুর পরে আউট হয়ে যাচ্ছি। সো স্টিল এই জায়গায় ইমপ্রুভমেন্টের জায়গা আছে এবং আমি যে টাইপের ব্যাটসম্যান, টিমে খুব গুরুত্বপূর্ণ একটা রোল আমার থাকে অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে, সো টার্গেটটা ওটাই থাকবে নেক্সট ম্যাচ কীভাবে আমি এই ইনিংসগুলো, ইটস নট অ্যাবাউট স্কোরিং 50 or 100, বাট টিমটাকে ভালো অবস্থানে নিয়ে যাওয়া যায় কীভাবে এটাই টার্গেট থাকবে, বাট স্টিল আমার আজকের ব্যাটিং নিয়ে আমি খুশি না। অবশ্যই ইম্পর্টেন্ট, বাট আউটকাম নিয়ে চিন্তা না করে যদি প্রসেসটা ফলো করি, বিশ্বাস করি যে প্ল্যানটা করেছে এবং একজন আরেকজন প্লেয়ারকে যদি বিশ্বাস করি তাহলে সিরিজটা জেতা সম্ভব, বাট আমি আউটকামে বিশ্বাস করি না। প্রসেসটা যদি আমরা ঠিক মতো করি, প্লেয়াররা যদি 100% মাঠে দেয় তাতেই আমি খুশি এবং আমি বিশ্বাস করি যদি আমরা প্রসেস ফলো করি এবং 100% দিয়ে আমরা ম্যাক্সিমাম ম্যাচ জিতবো। না, এটা নিয়ে খুব বেশি আমার মনে হয় চিন্তা করা উচিত না, কারণ এটা হাতে নাই। আর আমি যেটা বললাম যে আমাদের যেরকম টিম, আমরা অল্দো ভালো খেলছি না, টু বি ভেরি অনেস্ট, বাট আমাদের যেরকম ক্যাপাবিলিটি আছে আসলে টসটা খুব বেশি ম্যাটার করবে আমার মনে হয় না, কারণ আমাদের যে বোলিং ডিপার্টমেন্ট আছে আমরা যদি ওদের কম রানে আটকাইতে পারে আমাদের চেস করার ওই অ্যাবিলিটিটা আছে। জাস্ট ওই কনফিডেন্সটা দরকার এবং ওই বিশ্বাসটা দরকার যে কোনো সিচুয়েশন থেকে আমরা জিততে পারি। থ্যাংক ইউ। Great night.